আসন্ন প্যারিস অলিম্পিক্সের জন্য বুধবার ভারতীয় অলিম্পিক সংস্থার তরফে প্যারিসে সফরকারী দলের 117 জনের তালিকা প্রকাশ করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় টিম হচ্ছে অ্যাথলেটিক্সের। ভারতের 29 জন অ্যাথলেট প্যারিস অলিম্পিক্সে খেলতে যাচ্ছে। এর মধ্যে 18 জন পুরুষ এবং 11 জন মহিলা রয়েছেন। ভারতের দ্বিতীয় বৃহত্তম দল রয়েছে শুটিং। শুটিংয়ে ভারতের 21 জন শুটার প্যারিস যাচ্ছেন। হকিতে রয়েছেন 19 জন। এছাড়া টেবিল টেনিসে 8 জন, ব্যাডমিন্টনের 7 জন, কুস্তিতে 6 জন, তীরন্দাজিতে 6 জন, বক্সিংয়ে 6 জন, গলফে 4 জন, টেনিসে 3 জন, 2 জন সাঁতারে, 2 জন সিলিংয়ে ভারতের জার্সি গায়ে প্যারিস খেলতে যাচ্ছেন। তবে আশ্চর্যের বিষয় হলো, কোয়ালিফাই করা সত্ত্বেও প্যারিস সফরকারী ভারতীয় তালিকায় নাম নেই শটপাটার আভা খাটুয়ার। কেন আভা খাটুয়ার নাম নেই তা নিয়ে এখন পর্যন্ত ভারতীয় অলিম্পিক সংস্থার পক্ষ থেকে কোনো বিবৃতি দেওয়া হয়নি। আভা খাটুয়া বিশ্ব র্যাঙ্কিং কোটায় অলিম্পিক্সে কোয়ালিফাই করেছিলেন, কিন্তু কোনো ব্যাখ্যা ছাড়াই এভাবে অ্যাথলেটের নাম বাদ দেওয়া নিয়ে বিতর্ক শুরু হয়েছে। এদিকে অ্যাথলেট ছাড়াও 140 জন সাপোর্ট স্টাফ ও অফিসিয়ালদের নাম এই তালিকায় রয়েছে। কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের তরফে সেই তালিকা মঞ্জুর করা হয়েছে। এই 140 জনের মধ্যে 72 জনের সফর ও থাকার খরচ ভারত সরকার বহন করছে। মূলত একাধিক ক্রীড়াবিদদের দাবি অনুযায়ী এই 72 জনকে অলিম্পিক্সে পাঠানো হচ্ছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।